দর্শক আমরা আলোচনা করব বিদ্যুৎ খাত নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা যুক্ত হয়েছে আগে যেটি জানিয়েছিলেন ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারি পাওয়ার গবেষণা প্রতিষ্ঠানে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক জনাব রহমতুল্লাহ জনাব রহমতুল্লাহ আমরা একটু শুরুতেই জানতে চাই যে বিদ্যুৎ খাতের যে নয় ছয় অচল অবস্থা এবং টানা পড়েন সেটা আমরা অনেক বছর হলে দেখছি এবং কুইক রেন্টালের নামে যে অর্থ অপচয় কিংবা লুটপাট যেটি বলি তার আসলে যে সমাধান যদি বলি সে আশু সমাধান কতটুকু সম্ভব এবং সরকার কি করতে পারে আগামী ভবিষ্যতের জন্য হ্যাঁ আসল সমাধান সম্ভব কিন্তু তাতে সরকারের যেসব লোকজন কাজ করছে পলিসি লেভেলে যারা আছে তাদেরকে অনেক দৃঢ় হতে হবে কারণ এক টেম্পোরারি একটা প্রবলেম হয়তো আমাদের হবে যেমন হঠাৎ আমরা সব মানে অনেক মূল্য দিতে হবে এই ধরনের বিদ্যুৎ আদানি বিদ্যুৎ আমি নেব না ইট ইস এ ভেরি গুড ডিসিশন তারপরে আমাদের যে কয়লা যেগুলা কয়লার দাম কিন্তু অনেক বেড়ে গেছে জানেন বোধহয় এই কয়লা বিদ্যুৎগুলো আমরা চালাবো না যেগুলা বাইরের থেকে কয়লা আনতে হয় এগুলো যদি না চালে তাহলে কিভাবে চলবো এই যে সময়টা এটা ছয় থেকে সাত থেকে আট মাস এই ধরনের একটা সময় আমাদের অন্যান্য সংরক্ষণের ব্যাপারে যেতে হবে বিশেষ করে সোলারটা আমরা খুব তাড়াতাড়ি বসাতে পারি আমার বাস্তব অভিজ্ঞতা নিজস্ব অভিজ্ঞতাই হচ্ছে সোলার কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বসাতে পারি সুতরাং সেই পদক্ষেপগুলো নেওয়ার মতো ফার্স্ট থিং হচ্ছে যে ম্যান অথবা টিম অফ পিপল যারা খুব দৃঢ় এবং সচেতন এবং সাবজেক্টের সম্পর্কে ভালো নলেজ আছে জ্ঞান আছে তাদের পক্ষে সম্ভব কাজে এটা অসম্ভব এবং আমরা এই যে আজকে যে নেপাল থেকে যে বিদ্যুৎ আনা হলো ভুটান থেকেও ওইটা আনা সম্ভব আমরা অনেক আগে থেকে বলছিলাম যে নেপাল থেকে হাইড্রো এবং ভুটান থেকে হাইড্রোটা আমরা নিয়ে আসি ভারতের মারফতে ভারত কিন্তু তখন দেয়নি এখন এই যে ফর্টি মেগাওয়ার দিয়েছে এটা ভেরি গুড স্টেপ এটা অত্যন্ত সুন্দর একটা একটা ক্লিন একটা এনার্জি আমাদের এখানে আসলো কিন্তু ট্যারিফটা কত এটা এখনো আমরা জানতে পারছি না যদি ট্যারিফ আনা হয় সম্ভব আপনার প্রশ্নের একটাই উত্তর যে হ্যাঁ আমরা অত্যন্ত দৃঢ়ভাবে আমাদের যে সমস্যাগুলোকে হাইলাইট হাইলাইট করতে হবে সমস্যাগুলো করে সমাধানের পথটা আমাদের খুঁজে বের করতে হবে এবং যে সমাধানের দিকে যেতে হবে যেটা সাস্টেনেবল এই যেমন এই এই যে আজকে যেটা হচ্ছে এটাকে তো নন সাস্টেনেবল প্রজেক্ট নেওয়ার ফলে আজকে আমাদের কয়লার জন্য বিদ্যুৎ বন্ধ করতে হচ্ছে বা জানিনা ভবিষ্যতে রূপ করলে কি ঘটনা গন্ডগোল হয় আমাদের কিন্তু ওয়ার্নিং রয়ে গেছে ওটার জন্য আহ খুশিয়ার যেটা বাংলাদেশের জন্য ইয়ানা আমাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে রিনিউয়েবলস উইন্ড এবং সোলার আপনি নবানযোগ্য জ্বালানির কথা বলছেন নবন জ্বালানি একটু যদি বলি সেটি হচ্ছে যে বিদ্যুৎ ভবনের যে যে বিভাগ রয়েছে সেখানে যেখানে আইপি দেয়া হয় অনুমোদন হয় সেখানে বলা চলে যে একটা আতুর ঘর সেখানে গিয়ে কাজই করতে পারে না কিংবা কথা বলতে পারে না তো এই জ্বালানি যারা ইনভেস্ট করবে তাদের সাথে যে কথোপকথন এবং নবানযোগ্য জ্বালানি থেকে সরকার কিভাবে কিনবে এই বিষয়গুলো আসলে কতটা স্মুথ কিংবা সহজ করা দরকার সরকারের পক্ষ থেকে এটা অনেক সহজ করা দরকার আমি আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আমরা যেমন নবায়নযোগ্য জ্বালানির সমস্ত ইনক্লুডিং ব্যাটারি আমরা কিন্তু আজকে ছয় ঘন্টা বিদ্যুতের কথা বলছি সোলারে ছয় ঘন্টার পরে কিন্তু আর সূর্য থাকবে না চলে যাবে কিন্তু আমরা ব্যাটারিটাকে সরকারের পক্ষ থেকে ফার্স্ট থিং হচ্ছে এই সোলার ব্যাটারির জন্য সম্পূর্ণ ট্যাক্স কর মকুফ করবে এবং দরকার লাগলে সরকার কিছু সাবসিডি দিবে কারণ আমাদের কিন্তু যদি আমরা সোলার এবং উইন চালাই একটা চিন্তা করে দেখেন সিক্সটি পারসেন্ট হচ্ছে আমাদের ফুয়েলে যাচ্ছে সেই ফুয়েলটা আমাদের একটা পশা লাগবে না একটা পশা যদি না লাগে আমি যদি এটা স্থাপন করতে পারি যেভাবেই হোক তাহলে কিন্তু ট্যারিফটা শুধু কমবে না এবং আমাদের আর ট্যারিফের জন্য যে টাকা নাই ডলার নাই এই যে একটা সংকট হ্যাঁ এই যে আনতে হবে এই যে এই সংকটটা তো থাকবে না সুতরাং প্রশ্ন হচ্ছে যে যাদের কথা বললেন আসলে এটা গত পনেরো বছরের অনভিজ্ঞতা অথবা অত্যাচারের জন্য অফিসারদের অনেক কোয়ালিটি হ্রাস পেয়েছে কিন্তু তাতে নার্ভাস চলবে না হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা এইভাবে ড্রাইভ দেব সমন্বিতভাবে পলিসি লেভেল যারা আছে ইমপ্লিমেন্টেশনের যারা আছে সবাইকে ইভেন আপনারা সাংবাদিক যারা আছেন সবাইকে একত্রিত করে প্ল্যানগুলো ডিক্লেয়ার করতে হবে ঘোষণা করতে হবে আমরা সমস্যার এগিয়ে যাব আমি আমি খুব কঠিনও মনে করি না হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি একটাই জিনিস দেখি যে একটা সলিড টিম মানে দেশ ভালোবাসে নিজেদের অর্থ উপায়ের জন্য যেটা রেন্টাল কুইক রেন্টালের ব্যবসা করা হয়েছে সেই ধরনের দৃষ্টির বাইরে একদম লোক নিয়ে এটাকে ঝাঁপিয়ে পড়া জন রহমতুল্লাহ ক্যাপাসিটি চার্জের নামে অতিরিক্ত টাকা পকেট থেকে কাটছে বিদ্যুৎ প্রতিষ্ঠানের মধ্য দিয়েই সাথে হচ্ছে মিটারের একটি ঝামেলা আছে যেটি বরাবরই গ্রাহক পর্যায়ে থেকে অভিযোগগুলো আছে মানসম্মত মিটার দেওয়ার ক্ষেত্রে সরকার কি করতে পারে এবং ক্যাপাসিটি চার্জের নামে যে এখানে বেশ টাকা চলে যাচ্ছে জন পকেট থেকে সেটা সমাধান কীভাবে হতে পারে সমাধানে একটাই সরকার এটা সরকার একটা হচ্ছে অন্তর্বর্তী একটা বিপ্লবের পরে একটা গণ অভ্যুত্থানের পরেই সরকার ক্ষমতায় এসেছে তারা কিন্তু অনেক আগের অনেক আইনকে রিভিউ করতে হবে অবশ্য সেই আইনগুলা রিভিউর জন্য তো দেওয়া হয়েছে রিভিউ লিগেল পয়েন্টগুলো দেখে এগুলো সব বাতিল করতে পারে সুতরাং বাতিল করার সঙ্গে সঙ্গেই আপনার ক্যাপাসিটি চার্জের ব্যাপারটা কিন্তু একদম ক্যান্সেল হয়ে যাবে এই সাহসটা থাকার কথা আমি বারবার বলছি দৃঢ়তা থাকতে হবে এবং সেখানে যে অবৈধভাবে ক্যাপাসিটি চার্জের ক্রসটা যে ঢুকানো হয়েছে আগের কন্ট্রাক্টে এবং এই কন্ট্রাক্টগুলো যে অবৈধ এটা ডিক্লেয়ার করার সাহস সরকারকে থাকতে হবে এবং এটা জনগণকে নিয়ে সমস্ত কি সমস্ত পেশার লোকদের নিয়ে এটা ডিক্লেয়ার করতে হবে যে দেখেন এইভাবে এটা অবৈধভাবে করা হচ্ছে জনগণকে শোষণ করা হচ্ছে এটা তো আমরা সাফার করতেছি তা আমাদের এই সাফারের জন্যই তো এই আন্দোলনটা হইল তা আন্দোলন যদি হয়ে থাকে তাহলে এই সাফারের অংশগুলো আমরা রাখবো কেন এটা অপারেশন করে ফেলে দিতে আর যেটা আর একটা কি জানে বললেন শেষের দিকে এসে মিটার মিটার জটিলতা যেটি আছে মিটার হ্যাঁ এটা একটা ইস্যু দেখেন এই কর্তৃপক্ষ কেন চুপ করে বসে আছে যারা গ্রাহক যারা অভিযোগ করছে এটা আমি আমার কাছে অনেক লোক অভিযোগ করে তাই সেই অভিযোগ নিয়ে এসে মিটার টেস্ট ওপেনলি মিটার টেস্ট করতে পারে যে দেখেন এই মিটারে এই যাচ্ছে আমার একটা সন্দেহ হচ্ছে এত বেশি অভিযোগ আসতেছে এবং লোকজন কিন্তু বাস্তবে যে আমার আগে পাঁচ হাজার এটা কিন্তু সত্যি কথা যারা আমাকে বলছে যে আমার আগে দুই হাজার থেকে তিন হাজার উঠতো এখন সাত হাজার উঠছে উঠাটা আমার কাছে সন্দেহ আমি জানি না এটা কেন হচ্ছে অনেকের হয়তো এই সন্দেহ যে সিস্টেম লস কমানোর জন্য তারা মিটারটাকে ফাস্ট করে রাখতে পারে প্রোগ্রাম ওইভাবে করে রাখতে পারে এটা আমার সন্দেহ সুতরাং এইসব সন্দেহ যদি থেকেই থাকে তাহলে আমি টেস্ট করি না কেন চুপ করে থাকবো কেন কারণ মারামারি হচ্ছে সমস্ত পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রামে গ্রামে সমস্ত লোক খেপে যাচ্ছে এবং আমি ছোট মহ আমি কুমিল্লা মিল্লা থাকি মানে কুমিল্লা প্রায় আসা যাওয়া করি কুমিল্লার সমস্ত লোকে আমার যেহেতু আমি পাওয়ার সেক্টরে চাকরি করতাম সমস্ত লোকে একে অভিযোগ এবং তাদের অভিযোগটা শুনলে এখানে মিথ্যা মনে হয় না যে অনেক বেড়েছে তো সুতরাং দেখেন এই কর্তৃপক্ষের এই দৃষ্টিগুলা কেন চোখটা তাদের উন্মোচিত হচ্ছে না যে এটা তো আমার পক্ষে সোজা একটা টেস্ট করি যদি নিজেদের দুর্বলতা না থাকে আমি টেস্ট করে দেখে দেই না দেখেন আপনারাই দেখেন যে এই টেস্টে এই এই রেজাল্ট আসছে তা আমি বুঝতে পারলাম না এইগুলা নিয়ে বসে থাকার কি কারণ থাকবে জনব রহমতুল্লাহ আপনাকে ধন্যবাদ আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য দর্শক আলোচনা করছিলাম পাওয়ার সেল বিদ্যুৎ খাত সব কিছু মিলে যে ব্যবস্থাপনার অধপতন সেটি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ